মানসিক অবসাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম ভোলানাথ পল্লে, বয়স 57 বছর, বাড়ি আরামবাগ পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের কালীপুর চৌমাথা এলাকায়। আজ ভোর রাতেই নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতের ছেলে লালকমল পল্লে জানান, ভোর নাগাদ তিনি তার মায়ের চেঁচামেচির আওয়াজ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখে মা কান্নাকাটি করতে করতে অচৈতন্য হয়ে পড়েন। লালকমল তার বাবাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে বাবা আত্মঘাতী হলেন তা এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি বলেই জানিয়েছেন ছেলে লালকমল পল্লে। তবে তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ঘটেছিল বলতে, আজকে ভোরের দিকে তোমার মা দেখছি চেঁচামেচি করছে, তো উঠে দেখি বাবা সুসাইড করছে, গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তো আমরা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নামানা হলো, নামিয়ে হসপিটাল নিয়ে এলাম। হসপিটালে ডাক্তার দেখলো, এক্সপায়ারি করেছে। কি নাম ওনার? আমার বাবার নাম ভোলানাথ পল্লে। কি কারণে কি দেনা টেনা? কারণে বলতে মানসিক অবসাদে ভুগছিল, তো হয়তো মুখ ফুটে কিছু বলেন আমাদেরকে, এখনও ডিটেলসটা বুঝতে পারছি না। তো এখন আমি হসপিটালে রয়েছি, বাড়ি গিয়ে জানতে পারবো। প্রতিবেশী যুবক দেশবন্ধু ঘোষ বলেন, ভোর নাগাদ ভোলানাথ পল্লের আত্মঘাতীর খবর পেয়ে তার বাড়িতে আমরা ছুটে যাই। বাড়িতে পৌঁছানো মাত্রই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা স্পষ্ট কিছুই জানা যাচ্ছে না, তবে নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ রয়েছে বলেই জানান তিনি। ঘটনাটা বলতে, আমরা বাড়ির পাশাপাশি থাকি। এবার ভোরবেলা 6টার সময় উনি মানে ভোলানাথ পল্লে, আর ওনার পিতার নাম হচ্ছে বিজয় পল্লে, ভোলানাথ পল্লে মানে বাড়িতে গলায় দড়ি দিয়ে মানে ঝুলে থাকে। আমরা চকারি দিয়ে শুনতে পেয়ে আমরা বোঝা বাড়ির কাছে যাই, যে দেখতে পেলাম যে হ্যাঁ ঝুলন্ত দেহ। আমরা নিজেরা নামিয়ে আমরা হসপিটালে নিয়ে এসেছি। মানে কী কারণে জানেন? কী কারণটা দাদা আমি তো সেরমভাবে বলতে পারবো না, ঠিক আছে। নিশ্চয়ই কিছু কারণ আছে, বা কোনো ব্যাপারই হোক বা দেনাদার হোক বা কোনো কিছু ব্যাপার নিশ্চয়ই আছে, নাহলে তো হবে না। বাড়িতে কে কে আছেন? বাড়িতে ওনার দুটো ছেলে, বৌমা, ওনার স্ত্রী। কী করতেন উনি? উনি জমি আপনার পুকুর চাষ করতেন আর ঘর দুয়ার ইয়ে করতেন। আপনি কে হন? আমি ওনার বাড়ির পাশেই থাকি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।